गोलापी शियालिनी के निये बास करतो बाबा बोलतो जे शोन कत दिन होलो बोमा बापेर बाड़ीते गिएछे एखोनो आशार कोनो नाम नेई मा किएछे तो मात्र कदिन होलो आर दु चार दिन तो थाकतेई पारतो अच्छा ठीक आछे तुमि जेहेतु बोलछो ताहले कालके ओके निये आसबो अच्छा बाबा शोन शोशुर बाड़ीते जाबि खाली हाते किन्तु एकदमि जाबि ना साथे करे किछु मिछु निये जास अच्छा मा ठीक आछे कुछु मुछु निये जेते बोलछो तो अवश्य निये जाबो शोन बाबा शोशुर बाड़ी जाबि तो भालो कथा किन्तु रास्ता थेके काउके आबार धरे निये जास ना एकाई जाबि बुझेछिस अरे मा तुमि जे कि बोलो आमि आबार काके निये जाबो शोशुर बाड़ी तो आमार अन्यदेर केन निये जाबो ताहले आमि एखन चलि मा अरे बाबा की होलो तोर एक टुगी ए जा पर फिरे ऐसे करना शुरू कर ली माँ अमर एक ते कथा खूब मने पड़े गलो जानो माँ अमर नोटन बाउटा जखो नोदर बारिश से के पोथो मामा दर बारिश तेलो शेदिन अमर बाउटा की करना ही ना करे चिलो आज अमी बुझते पड़ची जे नीजर बारिश से के उन्नर बारिश ते गले शोधती ओने करना पाए अमी जेहेतु आज शोशुर बाड़ीते जाच्छी ताई आमार भीषण कान्ना पाच्छे एजन्नोई तो कान्ना करछी मा ओरे आमार बोलो छेले रे तोके निये आर पारी ना आरे बोलो मेयेरा जखन बापेर बाड़ी थेके प्रथम आसे ओरा तो तखन एकटु कान्ना करबेई আর তুই তো হলি ছেলে তুই তো যাবি শ্বশুর বাড়িতে ঘুরতে আবার তো কালকে চলে আসবি মা তুমি কেন বুঝতে চাইছো না কষ্ট তো ওর মতোই লাগছে আমার যাই মা আমাকে বিদায় দাও বিদায় দাও আমাকে এরপর বল্টু শিয়াল কান্না থামিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয় আরে মা তো আমাকে কচু মচু নিয়ে যেতে বলেছিল কিন্তু কচু মচুটা কি সেটাই তো মাকে জিজ্ঞেস করিনি এখন আমি কচু মচু পাবো কোথায় কাউকে জিজ্ঞেস করে দেখি বলতে পারে কি না কিছু দূর যেতেই বলদ বল্টু শিয়ালের সাথে এক চালাক বানরের দেখা হয় এই বানর আমাকে একটা কথা বলতো এই কচু মচুটা কি জিনিস আরে কচু মচুটা কোথায় পাওয়া যায় তুই কি জানিস আরে বল্টু ভাই তুমি কচু মচু চেনো না তুমি সত্যি অনেক বলদ তোমার মা ঠিকই বলে এই তোর সাহস তো দেখছি কম না তুই আমাকে বলদ বললি তুই যদি এটা না বলতে পারিস তাহলে তুই আমার চেয়েও বড় বলদ বুঝেছিস তাড়াতাড়ি বল আমি আবার কচু মচু আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব আরে বলটু ভাই ওটা কচু মচু নয় ওটা হলো কচু কচু তোমার মা হলো আদিকালের পশু লেখাপড়া কিচ্ছু করেনি তাই উচ্চারণটা ভালো করে করতে পারেনি আমি তোমাকে সহজভাবে বুঝিয়ে দিলাম ওটা আসলে হবে কচু কচু তোমার মা তোমার শ্বশুর বাড়িতে আসলে কচু নিয়ে যেতে বলেছে ও আমি এখন বুঝেছি তোকে আর বলতে হবে না আসলে মা ওই কচুটাকে কচু মচু বানিয়ে ফেলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন যাই এরপর বল্টু শিয়াল আবারো সামনের দিকে যেতে থাকে আরে ওই তো রাস্তার পাশে কত কচুর গাছ এক কাজ করি এখান থেকে কয়েকটা কচু নিয়ে যাই আবার যদি শ্বশুর বাড়ির এলাকায় গিয়ে কোনো কচুর গাছ না পাই তখন তো বিপদে পড়ে যাব ওই শালার কচু ওট ওট বলছি এই তো উঠেছে আ কচুটা দেখতে কত সুন্দর আমার শ্বশুর শাশুড়ি দেখলে অনেক খুশি হবে যাই হোক আরো কয়েকটা তুলি এই কচু ওট হেইছো এই কচু ওট হেইছো তোমরা দেখো গোয়াশিয়া
শ্বশুর বাড়ি যাই গো আমি কচু ঘরে লইয়া, ও তোমরা দেখো গো আসিয়া। শ্বশুর বাড়ি যাই গো আমি কচু ঘরে লইয়া। আরে আরে এটা কে? মা তো বলেছে শ্বশুর বাড়িতে কাউকে না নিয়ে যেতে, তাহলে এটা আমার সাথে কে যাচ্ছে? এই শালার বেটা, থাম থাম বলছি, তুই আমার সাথে কোথায় যাচ্ছিস? আসলে বলদ বল্টু শিয়াল তার নিজের ছায়াকে দেখে এসব কথা বলছে। আরে বাবা, আবার তুই আমাকে আঙ্গুল দেখাচ্ছিস? এই কান পেতে শোনা রাখ, তুই আমার সাথে আমার শ্বশুর বাড়িতে কিছুতেই যেতে পারবি না। এই নে 20 টাকা, আমি তোকে 20 টাকা দিলাম, তুই এই 20 টাকা দিয়ে দোকানে গিয়ে মজা কিনে খা। আমি আমার শ্বশুর বাড়িতে কাউকে নিয়ে যাব না, খবরদার তুই কিন্তু আমার সাথে আসবি না। এই আমি চললাম। এ কথা বলে বলদ বল্টু শিয়াল আবারও যেতে শুরু করে। আরে কি, তোকে না বললাম আমার সাথে না আসতে? তবুও কেন তুই আমার সাথে যাচ্ছিস? তোকে আমি না আসার জন্য 20 টাকাও দিলাম, টাকা নিয়ে তুই এখন আমার সাথে প্রতারণা করছিস? এখন তো আমার ইচ্ছে করছে তোকে লাথি মারতে। ও মা, তুইও তো দেখছি আমাকে লাথি দেখাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার পিঠ ছাড়বি না, তাহলে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে তোকে আচ্ছা করে ধুলাই দিব। আরে এ তো দেখছি হালমবাগ। আচ্ছা এক কাজ করি, এই হালমবাগকে দিয়ে ভয় দেখিয়ে এ বেটাকে আমার পিঠ ছাড়ায়। হালম মামা, ও হালম মামা, আমার একটা উপকার করবে? আচ্ছা বল দেখি, তোর কি উপকার করতে হবে? হালম মামা, ওই মাটির নিচে তাকিয়ে দেখো, এক বেটা দেখতে ঠিক আমারই মতো, আমি যেমনটা করি ও বেটাও আমার সাথে সাথে তাই করে। আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, ও বেটাও আমার সাথে যাচ্ছে, কিছুতেই আমার পিছু ছাড়ছে না। তুমি তো এই বনের খুব শক্তিশালী বাঘ, ওকে একটু ভয় দেখিয়ে তাড়িয়ে দাও তো। আরে এ তো দেখছি সত্যিকারের একটা বলদ, নিজের ছায়াকে অন্য পশু ভাবছে। এক কাজ করি, একে আরেকটু বোকা বানাই। আচ্ছা ওকে তাড়াতে হলে আমার সাথে চল, কিন্তু ওকে তাড়িয়ে দিলে তুই আমাকে কি দিবি সেটা আগে বল। তুমি কি চাও? আমার কাছে অনেক টাকা আছে, সব টাকা আমি তোমাকে দিয়ে দিব, তবু ওকে আমার কাছ থেকে তাড়িয়ে দাও। ওকে আমি কিছুতে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওকে তাড়িয়ে দিব, চল আমার সাথে ওই গাছটার নিচে। এরপর বল্টু শিয়াল হালুম বাঘের সাথে যেতে শুরু করে। আর কিছু দূর গিয়ে হালুম বাঘ একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। এখন দেখেছিস ও বেটা আর তোর সাথে নেই, ওকে আমি তাড়িয়ে দিয়েছি, এখন তোর কাছে যা টাকা আছে সব টাকা আমায় দে। আরে সত্যি তো, এখন তো কাউকে দেখতে পাচ্ছি না। ইস বাঘ মামা, তুমি আমার অনেক বড় উপকার করলে। এই নাও, আমার কাছে যত টাকা আছে সব নিয়ে নাও, কিন্তু এই কচুগুলো তুমি নিও না, এই কচুগুলো আমি শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই টাকাই দে, ওসব কচু টচু আমার লাগবে না। এরপর হালুম বাঘ হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আজ কপালটা অনেক ভালো ছিল, সকাল সকাল মোটা অঙ্কের একটা দান মারলাম। যাই যাই, এখন গিয়ে মাস্তি করি। আর ওদিকে বল্টু শিয়াল কচু হাতে নিয়ে বলে, দেখলে তো বন্ধুরা, হালুমবাগকে দিয়ে কেমন বুদ্ধি করে ও বেটাকে আমার পিছু ছাড়ালাম। আর যদি হালুমবাগ না থাকতো, তাহলে তো ও বেটা আমার পিছু পিছু আমার শ্বশুর বাড়িতে যেত। যাই হোক, এখন আর চিনতে নেই, এখন কচুগুলো নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে যাই। শিমুলতলে জঙ্গলে বল্টু শিয়াল তার মা গোলাপি শিয়ালিনীর সাথে বাস করত। আজ বল্টুর বিয়ে হলো, বল্টু শিয়াল বিয়ে করে তার বউকে বাড়িতে নিয়ে এসেছে। বউ, আজ আমাদের বাসর রাত, আর তুমি কি না এই রাতে এভাবে মুখ ঢেকে বসে আছো? ও বুঝেছি, তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছো তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার মুখের কাপড়টা সরিয়ে তোমার চাঁদ মুখটা দেখি। বা কোথায় তুমি? ওরে বাবারে, এ তো দেখছি ভূত, বাঁচাও মা, বাঁচাও আমাকে। বাবা বল,
ये ভাবে চিৎকার করছিস কেন? কোথায় ভূত বাবা? এখানে তো কেউই নেই। বৌমা তো খাটের ওপর বসে আছে। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। বিশ্বাস করো মা, আমি সত্যি বলছি। আমি এক্ষুনি ভূত দেখলাম। আসলে আমি কোন শিয়ালিনীকে বিয়ে করিনি। আমি যাকে বিয়ে করেছি সে একটা ভূত। আরে ধুর, বৌমা ভূত হতে যাবে কেন? হ্যাঁ, যা ঘরের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়। শুধু শুধু আমার ঘুমটা নষ্ট করলি। যা বৌমার কাছে শুয়ে পড় গিয়ে। বৌমা তুমি কিছু মনে করো না, এই গাধাটা এমনই। আগেও মাঝে মধ্যে ভয় পেয়ে এভাবে চিৎকার করেছে। যাও যাও ঘুমিয়ে পড়ো। আরে বাবা, মা তো চলে গেল, আমার তো খুব ভয় লাগছে। এক কাজ করি, বইয়ের পাশে গিয়ে চুপটি করে শুয়ে পড়ি। ওই বইয়ের মুখ আর আমি দেখবো না। কি ভয়ানক চেহারা রে বাবা। এই কথা বলে বলতু শিয়াল ভয়ে ভয়ে চুপি চুপি শেফালি শিয়ালিনের পাশে শুয়ে পড়ে আর ভয় পেয়ে এদিক সেদিক তাকাতে থাকে। ঠিক তখনই বলটুর বউ শেফালি আবারও তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। আরে বাবা রে বাবা, আগো মা, আমি শেষ, আমাকে বাঁচাও। এই 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 আমার সামনে আসবে না। আগো, কোথায় তুমি? বাবা বাবা বাঁচাও আমাকে। মা, ও মা, আমি আর ওই ঘরে থাকবো না। আমার বউই একটা ভূত মা। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? ইস, তোর জ্বালাই তো আমি ঘুমোতেও পারবো না। আচ্ছা চল দেখি কোথায় ভূত। কি ব্যাপার বলতো, বৌমা কোথায় গেল? বৌমা, ও বৌমা, কোথায় তুমি? আরে আরে, বৌমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে আরে, কি ব্যাপার মা, কিছু হয়েছে কি মা? না বৌমা, কিছু হয়নি। এমনি ঘুম আসছিল না তো, তাই হাঁটাহাঁটি করছিলাম। আর তোমরা ঠিক আছো কি না সেটাই দেখতে এসেছিলাম। হাজারো হলেও তোমার জন্য নতুন জায়গা বলে কথা। তা বৌমা কোথায় গিয়েছিলে? হ্যাঁ মা, আমি তো একটু বাথরুমে গিয়েছিলাম। ওগো, তুমি এইভাবে মায়ের পেছনে লুকিয়ে আছো কেন? তুমি কি আমায় দেখে ভয় পাচ্ছো? মা, আপনি ঘরে যান। ওগো, চলো চলো, অনেক রাত হয়ে গেছে, আমরা শুয়ে পড়ি। এই না, তুমি একদম আমার কাছে আসবে না। আমি তোমার সাথে থাকবো না। তুমি একাই গিয়ে ঘুমাও। মা, আমি তোমার সাথে থাকবো। আরে হাদারাম, তোর কি হয়েছে একটু বল তো। ঘরে নতুন বউ রেখে চিৎকার করে বারবার বাহিরে চলে যাস। আর একটা কথা বললে, আমি তোকে বাহিরে রেখে আসবো। আর একবারও যদি আমাকে ডিস্টার্ব করেছিস, এই আমি বলে দিলুম। এ কথা বলে বলটুর মা গোলাপি শিয়ালিনী নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ গোলাপি শিয়ালিনীর ঘুম ভেঙে যায় আর দেখে তার পাশে কে যেন শুয়ে আছে। আরে আমার পাশে কে শুয়ে আছে? অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। মরার কারেন্টটাও নেই। আমার টর্চ লাইটটা জ্বালিয়ে দেখি তো একটু। আরে বলতু, তুই এখানে? এই হাদারাম, নতুন বউকে বাসর ঘরে একা রেখে কেউ মায়ের কাছে এসে ঘুমায়? মা, আমি তোমাকে কি করে বিশ্বাস করাবো? আমি সত্যি বলছি, তোমার বউ একটা ভূত, আমি নিজের চোখে দেখেছি। সত্যি বলছিস? তাহলে চল, আমি নিজ চোখে দেখতে চাই আসলেই বৌমা ভূত কি না। আর যদি বৌমা ভূত না হয় তাহলে কিন্তু তোর খবর আছে, এই আমি বলে দিলুম। এই বলে গোলাপি শিয়ালিনী বল্টুকে নিয়ে চুপি চুপি বল্টুর ঘরে যায় আর টর্চ লাইট জ্বালিয়ে এদিক সেদিক দেখতে থাকে। থেকে
শোনেন বিআই মশাই, আপনার ভাগ্নি যে ভূতে ধরা, এই কথা তো বিয়ের আগে বলেননি। মিথ্যে কথা বলে আমার সহজ সরল ছেলের সাথে আপনার ভূতে ধরা ভাগ্নির বিয়ে দিয়েছেন। এই ভূতে ধরা মেয়েকে আমি আমার বাড়িতে এক মুহূর্ত রাখতে চাই না। সারা রাত ধরে আমাদের দুই মা ছেলেকে চালিয়ে মেরেছে, এক্ষুনি আপনার ভাগ্নিকে আপনি এ বাড়ি থেকে নিয়ে চলে যান। এসব আপনি কি বলছেন? আমার ভাগ্নি ভূত মানে? উল্টাপাল্টা কথা বলার জায়গা পান না, তাই না? আমার ভাগ্নির উপর আপনি মিথ্যা অপবাদ দিবেন না। এই চল মা, কে আর আমি এই বাড়িতে সংসারই করাবো না। আমি কালকের মধ্যেই তোকে ভালো পাত্র দেখে বিয়ে দিব। এ কথা বলে হালুম পাক শিয়ালিনীকে নিয়ে যেতে থাকে। হ্যালো জান পাখি, আমাদের মাস্টার প্ল্যান একেবারে সাকসেসফুল হয়েছে, এবার আমাদের বিয়ে হবেই হবে। তুমি কালকে মামার সাথে কথা বলবে, এখন রাখছি সোনা, বাই। পরদিন সকালে বিল্লু শিয়াল শেফালের মামা হালুম বাগের কাছে তার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কিন্তু তুমি কি জানো আমার ভাগ্নির আরেকটা বিয়ে হয়েছিল? হ্যাঁ মামা, আমি সব জানি। আমি সব জেনে শুনে আপনার ভাগ্নিকে বিয়ে করতে চাই। আপনি আপনি ভালো একটা দিন দেখে আমাদের বিয়ের ব্যবস্থা করুন। বাহ, কি সুন্দর কথা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে আমার ভাগ্নির বিয়ে দিব। এভাবে সেই দিনটি কেটে যায়। পরদিন বিল্লু আর শেফালি শিয়ালিনীর বিয়ের কাজ শুরু হয়। বনের সবাই বিয়েতে অনেক মজা করছে। কিরে শেফালি, তোদের দুজনকে তো বেশ মানিয়েছে, তা তোর ফোনটা একটু দে তো, তোদের দুজনের কয়েকটা ছবি তুলি, স্মৃতি হিসাবে অ্যালবামে বেঁধে রাখবি। তোদের বাচ্চা কাচ্চা তোদের বিয়ের ছবি দেখলে অনেক খুশি হবে। এই নে, মন ভরে ছবি তোল। এরপর মিনা শিয়ালিনী ওদের ছবি তুলতে থাকে। ছবি তুলতে তুলতে হঠাৎই মিনা একটি মেসেজ দেখতে পায়। তারপর মিনা অবাক হয়ে সেই মেসেজটি পড়তে শুরু করে। ও, এই ব্যাপার, তার মানে বন্ধুর সাথে বিয়ে ভাঙার জন্য তোরা দুজনেই মাস্টার প্ল্যান করেছিলি। ভয় নেই, আমি কাউকে বলবো না। তবে বিল্লু ভাই, আমারও একজন আছে, আমি যেন ওকে আমার করে পাই, এজন্য আপনি আমাকে একটা মাস্টার প্ল্যান করে দিন। তবে শেফালি, তোমার কোনো সমস্যা নেই, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে আমার বউ হয়ে। কি রিকশাওয়ালা ভাই, ঠিক বলছি তো? ওরে বদমাস বেটা, এতদিন পর একটা সুন্দরী মেয়ে পেয়েছি তোর হাতে তুলে দেওয়ার জন্য। এই সকাল সকাল রিকশা চালাতে খুব ভালো লাগছে, সকালের হাওয়া গায়ে লেগে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল। কি ব্যাপার, ওই গাছটা রাস্তার মাঝে এভাবে পড়ে আছে কেন? কে যে গাছটা কেটে রাস্তার মাঝে ফেলে রেখেছে? এসব অসভ্যদের জন্য রাস্তাঘাটে ঠিকঠাক ভাবে চলাচল করাও মুশকিল, না দেখলে তো এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। যাই, গাছটিকে রাস্তা থেকে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে আসি। এই বলে শিয়াল রাস্তা থেকে গাছটি তুলে ছুঁড়ে ফেলে দেয়। তখনই শিয়ালের নজর একটি সুন্দরী শিয়ালিনীর দিকে যায়। সুন্দরী শিয়ালিনীকে দেখে শিয়ালের বুকের হার্টবিট বেড়ে যায়। আরে আরে, এই রাস্তার ধারে এই মেয়েটি একা একা বসে থেকে কি করছে? কি সুন্দর দেখতে মেয়েটি, মনে তো হচ্ছে আসমান থেকে নেমে আসা ডানা কাটা পরি। দেখি তো একটু কাছে গিয়ে। হ্যালো ম্যাডাম, আপনি কোথায় যাবেন? আমার নাম হচ্ছে বল্টু শিয়াল, আমি একজন রিকশা চালক। আমি কোথায় চলে এলাম? আমি তো এখানকার কিছুই চিনি না। আমি আমার বনে আমার মা বাবার কাছে ফিরে যাব। এই যে ভাই, আমাকে একটু আমার বনে দিয়ে আসবে? আমার বনের নাম শিমুলতলি বন। ও আচ্ছা, এটা হলো শিয়ালপাড়া বন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাকে আপনার বনে পৌঁছে দিচ্ছি।
প্রশ্ন করি, আপনি কি বিবাহিত? আরে না না, আমি বিবাহিত হতে যাব কেন? তবে যদি কোনো হ্যান্ডসাম ছেলে পাই তাহলে অবশ্যই বিয়ে করব। কেন, আপনি কি আমাকে বিয়ে করতে চান? আরে আরে, এখন কি বলি? যদি বলি বিয়ে করব, তাহলে যদি চিৎকার করে বনের পশুদের কাছে আমার নামে বিচার দেয়, তখন তো ওরা আমাকে রাম কেলাম কেলাবে। মেয়েদের মন বোঝা সত্যি অনেক কঠিন কাজ। না ম্যাডাম, আপনাকে আমি এমনি জিজ্ঞেস করলাম। ম্যাডাম, আমি আপনার শিমুলতলি বনে চলে এসেছি। ওই তো আমার বাড়িতে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এখানেই থামান। আরে শেফালি, এতদিন তুমি কোথায় ছিলে? আমি আজ কতদিন থেকে তোমার বাড়ির সামনে অপেক্ষা করছি। কেন, তুমি আমার জন্য আমার বাড়ির সামনে অপেক্ষা করবে কেন শুনি? আমার বাবা মা কোথায়? বাড়িতে তো ওদের কাউকে দেখতে পাচ্ছি না। তোমার বাবা মা তো তোমাকে খুঁজে না পেয়ে এই বাড়ি ছেড়েই চলে গেছে। তবে শেফালি, তোমার কোনো সমস্যা নেই, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে আমার বউ হয়ে। কি রিকশাওয়ালা ভাই, ঠিক বলছি তো? ওরে বদমাশ বেটা, এতদিন পর একটা সুন্দরী মেয়ে পেয়েছি তোর হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু এই মেয়ে তো কিছুই বলছে না। ও কি সত্যি ওকে বিয়ে করবে নাকি? এই বিল্লুর বাচ্চা, তুই ভাবলি কি করে? আমি তোর বউ হব, তুই একটা ভাদাম মা। তুই কোনো কাজ করিস না, সারা দিন টই টই করে ঘুরে বেড়াস। এক্ষুনি আমার চোখের সামন থেকে চলে যা। এই যে রিকশাওয়ালা ভাই, তুমি কি এখন আমাকে তোমার সাথে নিয়ে যাবে? এখানে আমি একা থাকলে ওই বিল্লু আমাকে শান্তিতে থাকতেই দিবে না। আপামনি, আপনি চলুন, আমি আপনাকে আমাদের বনে নিয়ে যাব। আমার বনে আপনার কোনো অসুবিধা হবে না। শেফালি শিয়ালিনী বল্টু শিয়ালের সাথে চলে যায়। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। তাদের দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়। একদিন এক দুষ্ট বানর তাদের দুজনকে একসাথে দেখে বনের হালুম বাঘের কাছে যায়। বাঘমশাই, বাঘমশাই, আপনাকে আমি একটা তাজা খবর দিতে এলাম। আমাদের জঙ্গলে রিকশাওয়ালা বল্টু ভাই আছে না, কোত্থেকে জানি ও একটা মেয়েকে তুলে এনে ওর সাথে লাইন মারছে। ওই বল্টু শিয়াল তো আপনার হুকুম অমান্য করেছে, আমাদের এই জঙ্গলের মান সম্মান একেবারে নষ্ট করে ফেলেছে। কি বলছিস কি, ওই বল্টু শিয়াল এমনটা করেছে নাকি? এক কাজ কর, তাড়াতাড়ি ওকে আমার কাছে ডেকে নিয়ে আয়, আমি ওকে কঠিন শাস্তি দিব। কিরে বল্টু, এই মেয়েকে তুই কোথায় পেয়েছিস? এই মেয়েটাকে আমাদের জঙ্গলে নিয়ে এসে আমাদের জঙ্গলের মান সম্মান তুই শেষ করে দিয়েছিস। তুই কি এ বনের সব নিয়ম কানুন ভুলে গেছিস? ব্যাগ মামা, জানি না আপনি কি শুনেছেন, কিন্তু আপনি যা শুনেছেন সবকিছু ভুলই শুনেছেন। এই জঙ্গলের সবাই জানে এই বল্টু রিকশাওয়ালা কোনো ভুল কাজ করে না। তাহলে সত্যিটা কি বল দেখি আমায়। ব্যাগ মামা, এই বেচারি সত্যি অনেক অসহায়, সে রাস্তা ভুল করে এখানে চলে এসেছিল। বাড়িতে গিয়ে দেখে ওর বাবা মা ওকে খুঁজতে খুঁজতে কোথায় জানি চলে গিয়েছে, আর ওর জঙ্গলে দুষ্ট একটা পাজি শিয়াল ছিল, ওকে বিয়ে করতে চেয়েছিল। মেয়েটা ওই দুষ্ট পাজি শিয়ালের হাত থেকে বাঁচতে আমার সাথে আমাদের জঙ্গলে এসেছে। আমি এই অসহায় মেয়েটাকে শুধু আশ্রয় দিয়েছি। এখন আপনি বলেন, আমি কি কোনো খারাপ কাজ করেছি? আরে তাই তো, বল্টু তো মেয়েটাকে সাহায্য করেছে, কিন্তু এ বনে একটা অবিবাহিত মেয়ে একা একা থাকতে পারে না। এই মেয়ে শোনো, আমি তোমার বিয়ে দিতে চাই। এই, তোদের মধ্যে কি কেউ এই মেয়েটাকে বিয়ে করবি? ব্যাগমশাই, ব্যাগমশাই, আমি ওকে বিয়ে করতে চাই, মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনি তো জানেন আমার সয় সম্পত্তির কোনো অভাব নেই, এই অসহায় মেয়েটাকে আমি সুখে শান্তিতে রাখতে পারবো। আরে, এ তো দেখছি উল্টো হয়ে গেল, এই বজ্জা শিয়ালটা তো দেখছি আমার পরীকে বিয়ে করতে চাইছে। তাহলে কি মেয়েটা আমার হাত থেকে ফসকে গেল? মেয়েটা এতদিন ধরে আমার সাথে আছে, আমার বিশ্বাস নিশ্চয় ও বলবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হয়ে গেল, আমাদের জঙ্গলে সুনামধন্য বিখ্যাত শিয়ালের সাথে তোমার বিয়ে হবে। তা মেয়ে, তুমি চুপ করে আছো কেন? তুমি বলো, তুমি কি ওকে বিয়ে করতে রাজি আছো? আচ্ছা, আমি
কাউকে বিয়ে করতে রাজি আছি। রিকশাওয়ালা ভাই, তুমি আমার অনেক উপকার করলে। তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। তুমি সত্যি আমার খুব ভালো বন্ধু। আমি তাহলে এখন আসি। তুমি খুব ভালো থেকো বন্ধু। এভাবে আমার বিয়েটা ফসকে যাবে আমি তা কোনোদিন ভাবতে পারিনি। বন্ধুরা, আমার মতো তোমরা কেউ বিয়ের কথা কোনোদিন চেপে রেখো না, তাহলে আমার মতোই তোমাদেরও বিয়ে ফসকে যাবে। শেফালি শিয়ালিনী চলে যাওয়ার পর বল্টু শিয়াল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।